हेलो एवरीवन, वेलकम टू स्माइल स्टडी WBCS। प्रथम ही रखी हैप्पी सनडे टू एवरीवन। हमें जानी आज के रविवार प्रत्येक दुपुर बेलाटा सब घुमानों समय ताओ एक वीडियो अपलोड कर दीची। शूट मोटामुटी विकेल नागाद ही कर इम्पर्टेंट टपिक माथा एलो जो स्टूडेंट पे थी तो ठीक कर लमें चैनल थ्रू तुम्हारे सकल मध्य छड़िए दी जाते कि हेल्प हम भलो लागे ये टपिकटार भित ओके। तो आजकल टपिकटा हे प्रिलिम्स सामने इसे गए अर्थात WBCS 2022 प्रिलिम्स किन्तु जून मासे ओके जून मासे होते चले जुनर 19 तारीखे होते चले प्रत्येके जानी किन्तु विषय हे कि एमन तीनटे जिनिस जेटा ना खूब जरूरी प्रिलिम्सटार जन्य कोन तीनटे जिनिस हयतो तोमरा प्रत्येके जानो ए तीनटे जिनिस कि किन्तु किछु समय हय कि कालक्रमे होक किंबा आमरा अनेक समय भूल करे फेलि तखन हय जे आमरा सेई तीनटे जिनिस करा गुलिये फेलि जाना सत्त्वेও হাতের কাছে থাকা সত্ত্বেও কিন্তু আমরা সেগুলোকে খুব একটা গুরুত্ব দিই না। তো সেই কারণে আমি চাইবো যে তোমরা আমার এই ভিডিওটা দেখো, সেই সবই দেখো যাতে তোমাদের কিছুটা হলেও হেল্প হয়। তো সেই ক্ষেত্রে প্রথম যেটা আমি বলবো এই বিষয়ে কিছু নিউজ তোমাদেরকে দিয়ে দিই রিগার্ডিং আনএকাডেমি। সেটা হচ্ছে যারা নেট প্রিপারেশন নিচ্ছে, যদি কেউ থেকে থাকো আমার এখানে যারা নেটের প্রিপারেশন নিচ্ছে, দেখো 45 ডেজ এর একটা সাবস্ক্রিপশন প্ল্যান আনএকাডেমি এনেছে। এটা হচ্ছে আনএকাডেমি লার্নিং ফেস্টিভ্যাল। তোমরা প্রত্যেকই জানো যে আনএকাডেমি এরকম কিছু করে থাকে, তো এটা লার্নিং ফেস্টিভ্যাল যেখান থেকে তোমরা কিছুই নয় কিছু এরকম কোর্সেস আছে যেগুলো সত্যি সত্যি কিছু স্টুডেন্ট কিনতে চাও বা তোমরা এনরোল করাতে চাও, সেগুলো খুব কম দামে দেওয়া হচ্ছে। এখন দেখতেই পাচ্ছ 299 এ দেওয়া হচ্ছে, প্রায় 300 টাকায় তোমরা পেয়ে যাবে। তো মোটামুটি ভাবে সবই পাচ্ছ। হ্যাঁ, কেউ ভেবো না যে এটা কিনলে হয়তো অন্য কোর্সগুলোর থেকে কিছু কম পাবে, একদমই নয়। লাইভ ক্লাস থাকবে, ডাউট সলভিং থাকবে, গাইডেন্স থাকবে, সবকিছু থাকবে। তোমরা অবশ্যই এই ক্লাসটা করে নিতে পারো। 23 থেকে 30 তারিখ অব্দি কিন্তু ফেস্টিভ্যালটা চলবে। এছাড়াও ক্লাস 8 থেকে মোটামুটি 12, মানে যারা CBSE দেবে এরকম ক্যান্ডিডেটদের জন্য ফেস্টিভ্যালটা চলবে। আর একটা হচ্ছে যারা IIT JEE দেবে, তো প্রত্যেকেই বলে দিই এখানে কিন্তু কোথাও WBCS মেনশন করার নেই। ওকে, তো তোমরা এই ফেস্টিভ্যালটা কিন্তু এই ফেস্টিভ্যালের ফায়দা নিতে পারো, যদি কারো দরকার মনে হয়ে থাকে যে তোমরা নেবে তো ডেফিনেটলি নিতে পারো, কারণ দামটা অনেকটাই কম, 300 টাকা এনিওয়ান ক্যান পে। ওকে, এবার এক্ষেত্রে আরো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে প্রত্যেক দিন কিন্তু 8টা থেকে কিন্তু আনএকাডেমিতে আমি ক্লাস নিচ্ছি। স্পেশাল ক্লাসের লিংক আমি আজকেই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশনে গেলে আমার স্পেশাল ক্লাসে চলে যেতে পারবে। WBCS যারা পাস করতে চাও তাদের জন্য ম্যান্ডেটরি ওই ক্লাসটা করো, BCS টা পাস করতে পারবে অ্যাটলিস্ট যদি তোমরা ফলো করো, তোমরা অনেকটা এগিয়ে যাবে। ওগুলো ফ্রি, কাউকে কিচ্ছু কিনতে হচ্ছে না, সুমিত স্যার নিজে ওখানে ক্লাস দিচ্ছেন। ওকে, যারা যারা আমার ব্যাচে কখনো ভর্তি হতে পারোনি তো প্লিজ ওখানে চলে যাও। 8টা থেকে জাস্ট একটা লিংক ক্লিক করবে, লিংক হবে, লিঙ্কে ঢুকে যাবে। এখন কিন্তু আমরা ইংলিশের ক্লাস নিচ্ছি, ওকে, ইংলিশের 25 out of 25 সিরিজ চলছে। তো প্রত্যেকে রিকোয়েস্ট করবো জয়েন করে নিও, যে ইংরাজির পার্টটাকে এখন আমরা স্ট্রং করি, এরপরে প্রত্যেক উইকে আমি কিছু না কিছু সাবজেক্ট তোমাদের জন্য ডেফিনেটলি নিয়ে আসবো। এবং তোমরা আমার কোডটাকে ইউজ করো SD22 ফর দ্য এনরোলমেন্ট। ওকে, চলে আসছি প্রথম পয়েন্টে। প্রথম যে ভাইটাল পয়েন্ট, যেটা যারা এই বছর প্রিলিমস পরীক্ষা দিতে বসছো এবং হয়তো প্রথমবার বসছো, তোমরা একদম নিউ ক্যান্ডিডেট, যেটা প্রথম ভুল করবে না বা করে এখন অবধি করে থাকলে, সাথে সময় কম থাকলেও 10 দিন লাগবে করে ফেলো, সেটা হচ্ছে প্রিলিমসের যে প্রিভিয়াস ইয়ার্স, সেই প্রিভিয়াস ইয়ার্সটা কিন্তু একটুখানি দেখা জরুরি। এবং সেই প্রিভিয়াস ইয়ার্স অবশ্যই 2000 সাল থেকে দেখবে। প্রিভিয়াস 20 বছরের WBCS প্রিলিমস, গত 5 বছরের WBCS মেন্স এবং UPSC 3 বছর কিন্তু দেখে যাওয়াটা জরুরি। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমরা লক্ষ্য করে দেখবে যারা যারা WBCS পেয়েছে, আমার চ্যানেলে যাদের যাদের ইন্টারভিউ আমি এনেছি এবং যেগুলো চ্যানেলে আসতে চলেছে, সবেতে কিন্তু এইরকম কিছু জিনিসের উল্লেখ আছে। সুতরাং প্লিজ যারা প্রথমবার বসছো, এই ভুলটা করো না যে আমি কিছু দেখে যাব না বা হালকা করে দেখে যাচ্ছি, হতেই পারে সেখান থেকেও কিন্তু বা সেই ধরনের সেই ট্রেন্ডটা বুঝে কিন্তু প্রশ্ন এলো, কারণ আলটিমেটলি তো কোনো একটা ট্রেন্ড থেকেই প্রশ্ন হয়। সেই জন্যই বলা যে নেভার ইগনোর ইউর প্রিভিয়াস ইয়ার্স পেপার্স, নেভার ইগনোর PYP, কখনো করবে না। সেকেন্ড পার্ট যেটা কিনা তোমরা এই আর 1 মাসের মতো বাকি থাকবে, 1 মাস 1.5 মাস বাকি আছে, তার মধ্যে যেটা করে ফেলতে পারো সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটাকে একটু স্ট্রং করতে পারো, কারণ অনেকেই কিন্তু ওই জায়গাটাতে খেলতে পারবে না, কারেন্ট অ্যাফেয়ার্সের জায়গাটাতে তারা কনফিউজ থাকে। তোমরা আমার চ্যানেলের ছেলেমেয়েরা আশা করি এই কাজটা করতে পারবে। সেটা হচ্ছে অ্যাচিভার, যেটা ইয়ার বুক আছে, কেউ পারলে কিনে নাও, আর যদি একান্ত কেউ না কিনতে পারো সেক্ষেত্রেও একটা কাজ করতে পারবে। অ্যাচিভার্স দেখবে দাগ দিয়ে দিচ্ছে, এরকম অনেক ইউটিউব চ্যানেল আছে যেখানে অনেক রেসপেক্টেড এডুকেটাররা আছেন যারা অ্যাচিভার্স মার্ক করে দিচ্ছে, তোমরা সেখান থেকে মার্কগুলো স্ক্রিনশট নিয়ে পড়তে পারো।
অ্যাচিভার্স পিডিএফ পেতে পারো। একান্ত যদি মনে হয় যে অ্যাচিভার্স পড়বই না স্যার, দেন কী করো? দেন প্লিজ জিকে টুডেতে যাও বা কোনো রেপুটেড ওয়েবসাইটে যাও, সেখানে না ইয়ার্লি কারেন্ট অ্যাফেয়ার্সটা বের করো। এবং যেহেতু জুন মাসের 19 তারিখে পরীক্ষা, মে মাস অবধি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে দেখে যাও কোয়েশ্চেন আনসার ফর্মে। এবার একটা প্রশ্ন আসতেই পারে, স্যার কীভাবে এত তাড়াতাড়ি এটা করে ফেলতে পারবো? আধ ঘন্টা করে রেগুলারলি কারেন্ট অ্যাফেয়ার্সে দাও। কীভাবে দেবে? যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে, ধরে নাও জানুয়ারি মাসের 2022, আমি এই সালটা দিয়ে বলছি 2022, তো সেক্ষেত্রে তোমরা লেখো না জানুয়ারি 2022 MCQ। তোমরা MCQটা করতে চাও, MCQ লিখলে, MCQ লেখার পর তুমি ওটার সমস্ত ডিটেলসটা পেয়ে যাবে, আর যেই পেয়ে যাবে তুমি ওটাকে প্র্যাকটিস করো। মাথায় রাখবে আমরা যখন কোনো কিছু পড়ি সেটা অনেকটা সময় সাপেক্ষ, অবশ্যই কাজ দেয়, বাট যখন সময় কম তখন কিছু MCQ যদি করে যায়, MCQ ইজ লাইক হিটিং ইউর ব্রেন। তো যখন MCQটা তুমি করবে সেক্ষেত্রে লাভটা কি হবে, হতেও পারে একেবারে কিছু না হওয়ার থেকে, তুমি যখন এক্সাম হলে বসলে তুমি কিন্তু এটার আনসারটা দিতে পারলে, এবং এটা হয়েছে, ওকে এটা হয়েছে, সেক্ষেত্রে এটা করতে পারো তোমরা। থার্ড যেটা এখন করে ফেলবে, একটা কারেন্ট অ্যাফেয়ার্স গেল, একটা এই পার্টটা গেল, থার্ড একটা সমস্যা আমি স্টুডেন্টদের মধ্যে পাচ্ছি, ইমেলস পাচ্ছি, মেসেজ পাচ্ছি, সেটা হচ্ছে যে স্যার বা দাদা আমরা গুলিয়ে ফেলছি এই সময়টা কী করবো, বা যত পড়ছি তত গুলিয়ে যাচ্ছে। ওকে, তো সেই প্রবলেমটা সলভ করার বাবা একটাই টেকনিক আছে, এই টেকনিকে সলভ করবে, সেটা হচ্ছে আর এক্সেস কোনো টপিক পিক করবে না, যে টপিকগুলো তোমার মনে হচ্ছে যে টপিকটা থেকে একটা বা দুটো প্রশ্ন এসেছিলো, এরকম একটা বা দুটো প্রশ্নের টপিকগুলোকে এবার অ্যাভয়েড করো। ওকে, এই টপিকগুলোকে এখন দেখো না, মেনলি সেই টপিকগুলোকেই বাছার চেষ্টা করো যে টপিকগুলো দিয়ে ম্যাক্সিমাম কোয়েশ্চেন WBCS করছে বিগত 3-4 বছর, সেই টপিকগুলোকে চুজ করো, শুধু সেই টপিকগুলোই পড়ো। ট্রাস্ট মি, আচমকা দেখবে পড়াটা অনেকটা কমে এসেছে, বিকজ তুমি টপিক সেন্ট্রালাইজ করে নিয়েছো। টপিক সেন্ট্রালাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি WBCS দাও, UPSC দাও, CGL দাও, ব্যাঙ্ক দাও, রেল দাও, টপিক সেন্ট্রালাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, প্রত্যেকটা সাবজেক্ট খাতাতে লেখো। ধরো জিওগ্রাফি লিখলে, জিওগ্রাফি তুমি গত 5 বছর দেখো না যে কোন টপিকটা দিয়ে ম্যাক্সিমাম কোয়েশ্চেন করেছে, আজকাল ইউটিউবেও পেয়ে যাবে। আমার ব্যাচ থাকে আমি টাইম পাচ্ছি না ভিডিওগুলো দেওয়ার, এলস আমি হয়তো দিয়ে দিতাম, বাট ইউটিউবে অনেক ভালো এডুকেটেড আছেন যারা এই ভিডিও দিচ্ছে, দেখে নাও। একদম সিম্পল জিনিস, দেখো, দেখার পরে সেই টপিকগুলো তুমি একটা হেল্প পেয়ে যাবে, সেখান থেকে তুমি খাতাতে লিখে ফেলো। ধরো কোনো বছর ইতিহাসে লক্ষ্য করে দেখতে পারবে যে মিডিভাল ইন্ডিয়ার দিকে আমার একটু বেশি ঝুঁকেছে দেন এনশিয়েন্ট ইন্ডিয়া, মিডিভালের পার্টটা একটু ভালো করে পড়েছো, এইরকমভাবে পড়লে দেখবে অনেকটা টপিক কমে আসছে, আর তখন কনফিউজ লাগবে না। কারণ দেখো, হওয়ার হলে হবে, এই প্রশ্ন যদি PSC সেম ট্রেন্ড ফলো করে হবে, আর এলস যদি ট্রেন্ড একদম বদলে যায়, বদলেই দেয় PSC, দেন বাবা অনেকেরই হবে না, অনেক এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটেরও পরীক্ষা হবে না। তোমরা স্মাইল স্টাডির সদস্যরা জানো যে আমি একদম রিয়েলিটি স্পিক করি, তো অনেকেরই হবে না সেক্ষেত্রে, আর হলে তোমারও হবে, আর চেষ্টা করবে 130 টার্গেটেরকে পড়া, দ্যাটস ইট। তো এই 3টে পার্ট আমি আশা করি বোঝাতে পেরেছি, যদি ভালো লেগে থাকে ভিডিওটা কমেন্ট করে জানাবে, লাইক করে দেবে। আর একটা ছোট্ট ঘোষণা, সেটা হচ্ছে আমাদের 2 মে থেকে WBCS 2023 এর ব্যাচ শুরু হচ্ছে, যেটা আমার তত্ত্বাবধানে শুরু হচ্ছে, তোমরা প্রত্যেকেই আমাকে চেনো, সিভিল সার্ভিসের বিশ্বস্ত কোচ হিসাবে আমি পরিচিত। তো WBCS 2023 এর ব্যাচের আমার স্টুডেন্ট সংখ্যা বা সিট সংখ্যা অনেকটাই কম, 10 জন। তো সেক্ষেত্রে তোমাদের যাদের অ্যাডমিশন করানোর, যারা পুরোপুরি WBCS হওয়ারই স্বপ্নটা দেখছো, তাদের প্রস্তুতিকে মেন্টালিস্ট অব্দি নিয়ে যেতে তোমরা এনরোল করে নেবে। আর ইউটিউবে কিন্তু অলরেডি 2টো পার্ট আমি একটু শেয়ার করে দিই, প্রিলিমসের 140 সিরিজ 22-এর জন্য, কারণ 22-এর কোনো ব্যাচ আমার নিজের নেই, 23-এর ব্যাচ আছে, 22-এর জন্য কিন্তু 140 সিরিজ আমি চালু করে দিচ্ছি মে মাস থেকে, প্রত্যেক দিন লাইভ হবে, লাইভে প্রচুর কমন যোগ্য প্র্যাকটিস সেটা আমি তোমাদের জন্য নিয়ে আসবো, তোমরা কিন্তু সেইটা কিন্তু ফলো করো, এবং তার সাথে আনাকাডেমিতে প্রত্যেক দিন ক্লাসটা তোমাদেরকে করতে হবে। তো আই হোপ ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দাও। সুমিত স্যার অলওয়েজ তোমাদের সাথে আছে, টিল দেন সাইনিং অফ।